আয়ুর্বেদ চিকিৎসা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে রাজধানীতে র্যালি, শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে র্যালি। চতুর্থ জাতীয় আয়ুর্বেদ দিবসে রাজ্যের বিভিন্ন জায়গায় নেওয়া হয়েছে কর্মসূচি। সকালে আগরতলায় হয় র্যালি, আয়োজন করে আয়ুর্বেদিক ডক্টরস অ্যাসোসিয়েশন ও আয়ুর্বেদা রিজনাল রিসার্চ সেন্টার। এবারের ভাবনা, আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে মধুমেহ রোগ নিয়ন্ত্রণে মানুষের দীর্ঘায়ু। সকালে রবীন্দ্র ভবনের সামনে সচেতনতামূলক র্যালির সূচনা করেন বিধায়ক আশিস সাহা। শহরের বিভিন্ন রাস্তা ঘুরে র্যালিটি প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল ডায়াবেটিস, আয়ুর্বেদের মাধ্যমে মধুমেহ রোগকে নিয়ন্ত্রণ করা, যে কীভাবে রোগ প্রতিরোধ করা যায়, রোগ প্রতিরোধের ক্ষেত্রে মানুষকে কীভাবে সচেতন করা যায়, এবং অ্যালোপ্যাথিক বা অন্যান্য চিকিৎসার পাশাপাশি আয়ুর্বেদ চিকিৎসাকে আরও জনপ্রিয় করা, মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটাই আমাদের সরকারের তরফ থেকে একটা কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়া। এদিন বিভিন্ন বার্তা ছড়িয়ে প্লে কার্ড হাতে নিয়ে ছোট বড় সকলেই র্যালিতে অংশ নেয়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রথ।